প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনার দুর্যোগ মুহূর্তে তোমাদের সাথে আমিও ভালো আছি। আমি সহকারী শিক্ষক অসীমচন্দ্র মির্জা, শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সকলকে শৈলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতের কিছু মান নির্ণয় এবং উৎপাদকের অঙ্ক নিয়ে একটি সৃজনশীল অঙ্ক উপস্থাপন করতেছি, যেটা তোমরা ভালোভাবে দেখবে এবং বারবার অনুশীলনের মাধ্যমে খাতা কলম নিয়ে পড়বে। পরবর্তীতে আবার এই অঙ্কের নিয়ম অনুসারে এই অঙ্কগুলো তোমরা দেখো। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করি। সৃজনশীল প্রশ্নটি প্রথমে সাজানো আছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি, এক্স ওয়াই সমান ফোর, পি স্কোয়ার মাইনাস টু পি রুট থ্রি পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। ক নম্বর, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে আমরা ক নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে সেটাকে আমরা সমাধান করব। প্রথমে এটা একটা উৎপাদক, উৎপাদকের প্রথম নিয়ম হচ্ছে প্রথমে কমন যায় কিনা। তাহলে আমরা দেখতে পাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর। এই উৎপাদকের প্রথম নিয়ম হচ্ছে এটার ভিতরে কমন যায় কিনা, এটার ভিতরে এমন কোনো রাশি নাই যে কমন নেওয়া যায়, সেজন্য আমরা দ্বিতীয় নিয়ম অনুসরণ করব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে সূত্র পরে কিনা, তাহলে এটাকে আমরা সূত্র সাজাবো। এ স্কোয়ার হোল স্কোয়ার দেব, এটা বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মানে এ আর বি স্কোয়ার মানে বি। এখন এখানে দুই একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমি এখানে যেটা হলো সূত্র সাজাইছি যে এ টু এ স্কোয়ার বি স্কোয়ার দুইটা হলো, একটা বেশি হলো এটা বিয়োগ করে দেবে। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে গেছে, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এম প্লাস বি স্কোয়ার। দ্যাট মিন সূত্রটা আমরা পাশে লিখে দিচ্ছি, এই সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এম প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা আমরা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর প্রথম দিকে এই সূত্রটা আমরা শিখে ফেলেছি। এটার আলোকে এই সূত্রটা এ এর জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি এর জায়গায় আছে বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এই দুইটার উপর স্কোয়ার আছে, এটা আমরা হোল স্কোয়ার দেব। এখন আমরা একটা সূত্র শিখেছি উৎপাদকের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এ ধরব মনে মনে, এটাকে আমরা বি ধরব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে লিখে দেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ এটা বি, তাহলে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মনে মনে প্লাস সরি মাইনাস বিটা হচ্ছে এ। এখন আমরা এইটাকে একটু সাজিয়ে দেব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এই অঙ্কটার উৎপাদক হয়ে গেল, এখানে এটা অ্যান্সার। অর্থাৎ ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা খ নম্বর প্রশ্নটাকে সমাধান করব। আমরা একটু অঙ্কটা খেয়াল করলেই দেখতে পাবো এই অঙ্কটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমাদের প্রথমে লিখে ফেলতে হবে। সমাজ মানগুলো লিখে ফেলি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি, এক্স ওয়াই সমান ফোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের হাতে যে অঙ্কটা আছে খ নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমরা এখানে দিয়ে লিখব। এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা x কিউব - y কিউব এর যে অনুসিদ্ধান্ত সূত্রটা আছে মানে সেই সূত্রটা তোমরা লিখবে a - b হোল কিউব প্লাস 3ab মানে 3xy x - y এখানে যেহেতু এই সূত্রটা লিখতে পারলি আমরা এই মান লিখে বসিয়ে দিতে পারবো চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা x - y হোল কিউব প্লাস 3xy ইনটু x - y প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে আমাদের আরেকটা সূত্র x প্লাস y হোল স্কয়ার বর্গের অনুসিদ্ধান্ত সূত্র x - y হোল স্কয়ার প্লাস 4ab অর্থাৎ 4xy এখানে x এর জায়গায় xy আছে এখানে আমরা xy ব্যবহার করব এখন এখানে 2 আছে অর্থাৎ এখানে সূত্রটা আমরা x - y হোল স্কয়ার প্লাস 4xy তাহলে আমরা এই সূত্রটিকে লিখে মানটা বসিয়ে দেব চলো আমরা মানটা বসিয়ে দিই x - y এর মান হচ্ছে 3 কিউব 3 তার পাওয়ার 2 3 ইনটু x এর মান হচ্ছে 4 ইনটু এটার মান হচ্ছে 3 মাইনাস 2 এটার মান হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 ইনটু x এর মান হচ্ছে 4 3 কিউব মানে 3 বার 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 27 প্লাস 3 সাইড 12 3 গুণ 36 মাইনাস 2 3 স্কয়ার মানে 9 প্লাস 16 এখন আমরা এই দুটো যোগ করি 7 আর 7 13 3 হাতে 1 তাহলে 5 আর 8 63 মাইনাস 2 ইনটু 16 আর 9 25 তাহলে 63 মাইনাস 25 দুগুণে 50 অর্থাৎ বিয়োগ করলে হবে 3 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম এটার মান হচ্ছে 13 অর্থাৎ নির্ণয় মান 13 এভাবেই আমরা খ নম্বর অঙ্কের গাণিতিক সমস্যাটি সমাধান করলাম এবং উত্তর পেলাম 13 চলো আমরা গ নম্বর অঙ্কের সমাধানটা করব এটা একটা মান নির্ণয়ের অঙ্ক এবং এই সৃজনশীল অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের মানটা দেওয়া আছে যেটা এটা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অঙ্কটা উৎপাদক প্রথম অঙ্কটার সাথে দ্বিতীয় অঙ্কটার কোনো মিল নেই এটা এই মান দুটো ব্যবহার করে অঙ্কটা করা হয়েছে আর তিন নম্বর গণনা অঙ্কটা পি কিউ যেহেতু তাহলে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কটা এই যে পি এর মান আমরা বের করে সূত্র পি এই মানটা ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা গণনাকে সমাধান করে ফেলি দেওয়া আছে পি স্কয়ার মাইনাস টু রুট থ্রি পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন আমরা এখান থেকে একটা মান বের করব পি স্কয়ার প্লাস ওয়ান এটা মাইনাস এটা সেখানে হবে প্লাস টু রুট থ্রি পি এখন আমরা উভয় পক্ষে পি দ্বারা ভাগ করব টু রুট থ্রি পি ডিভাইডেড বাই পি এখন এটাকে যদি আমি আলাদা করে লিখি আবার লসাগ করলে এই জিনিসটাই পাওয়া যাবে পি আর পি কাটা যাবে থাকে টু রুট থ্রি তাহলে এখানে দুইটা পি এখানে একটা পি কাটলে একটা থাকে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা হচ্ছে টু রুট থ্রি তাহলে আমরা এখানে যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করার পর আমাদের একটা মান দরকার হবে সেই মানটা আমরা এখানে বের করে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এখানে অঙ্কটা দেখা যাচ্ছে যে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ একটা ডান পক্ষ আমরা বাম পক্ষ সমাধান করে ডান পক্ষ পাবো তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে দেখো বাম পক্ষ
বাম পক্ষে আছে আমাদের পি কিউ প্লাস 1 বাই পি কিউ এখন আমরা এ কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত সূত্রটা আবার একবার দেখে নিই অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3এবি ইনটু এ প্লাস বি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করব যেহেতু এখানে এ এর জায়গায় আছে পি এজন্য পি বি এর জায়গায় আছে 1 বাই পি তাহলে এটা হোল কিউ মাইনাস 3 এর জায়গায় আছে পি বি এর জায়গায় আছে 1 বাই পি তো 3ab ইনটু পি প্লাস 1 বাই পি অর্থাৎ এ পি এর জায়গায় পি আর বি এর জায়গায় আছে 1 বাই এখন আমাদের যে মানটা এই মানটা আমরা এখানে বসিয়ে দেব এটার মান হচ্ছে 2√3 হোল কিউ তাহলে মাইনাস 3 ইনটু 2√3 তাহলে আমাদের 2√3 তিনটা 2√3 গুণ 2√3 গুণ 2√3 মাইনাস 6√3 এখন 2 2 2 অর্থাৎ তিনটা 2 গুণ করলে 2 2 4 4 2 8 আর এই দুইটা 3 মিললে একটা √3 স্কয়ার দেব আর একটা √3 কেটে যাবে রুট আর স্কয়ার কাটা যায় তাহলে 8 ইনটু 3 √3 মাইনাস 6√3 তিনটা 24 √3 মাইনাস 6√3 তাহলে 24 থেকে 6 গেলে থাকবে 18√3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি 18√3 আছে তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে আমাদের 18√3 তাহলে আমাদের বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল আমরা লিখলাম ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত হলো তার মানে ডান পক্ষ লিখতে হবে তারপর আমরা দেখব তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে ফেললাম তোমরা এটা বাসায় বসে বেশি বেশি অনুশীলন করবে এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে এবং এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা সমাধান করবে আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ